যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ, কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একবার কমপক্ষে। মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপর একবার দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, তারপর হাত তুলে দোয়া শুরু করবেন। বৃষ্টি পড়ছে, দোয়া শুরু করে দেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজান দিয়েছে, আজান এবং একামতের মাঝখানে সময়টা আছে, এই সময়টা কাজে লাগান, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নামাজ নামাজে দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছেন, সেজদায় দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কষ্ট করে অনেকে যে ভাই সেজদায় কি বাংলায় দোয়া করা যাবে? হ্যাঁ যাবে, যদি আপনার নামাজটা নফল নামাজ হয়। কোন নামাজ হয়? ফরজ নামাজে করবেন না, নফল নামাজে করতে পারেন ইনশাআল্লাহ। সেজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে, এই সময়ে বেশি বেশি দোয়া করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাগিদ দিয়েছেন। দোয়া করলে ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। পিতা মাতার খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এখন তো পিতা মাতার খেদমত মানুষ করতে চায় না, এটা সেই যুগ যে যুগে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয়। তো সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরাও একদিন পিতা মাতা হবা, আমরাও কিন্তু একদিন পিতা মাতা হব। যারা বিয়ে শাদী করেছে, সন্তান সন্ততি হয়েছে, তারা জানে এই যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড, এক সেকেন্ড বা এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয়, এর ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না, পারবেন? এ কারণেই মায়ের পায়ে নিচ জান্নাতের কথা বলা আছে। মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, মেয়েদের সম্মান অনেক বেশি। এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে, ইসলাম এমন নয়। তো ইসলাম এমন নয়, ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে। সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি, কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিয়েছে। যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে, তাকে সম্মান কেউ দিতে পারে? নিজেকে চিনতে শিখুন, আমাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, মায়ের পায়ের নিচে আল্লাহবাক সন্তান বেহেস্তের কথা বলেছেন। মা বোনদেরকে চারটা কাজ করতে বলো, অন্য চারটা কাজ, পাঁচ অক্ত নামাজ যদি ঠিকমতো পড়তে পারে এক নাম্বার, দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার, পর্দা ঠিকঠাক মতো করে, আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে, ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি, স্বামীর দাসত্বের কথা বলি নাই। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন, আনুগত্য। নামাজ পড়তে বলেছে, নামাজ পড়তে হবে, পর্দা করতে বলেছে, আপনি পর্দা করবেন, বেপর্দায় যাবেন আপনি যাবেন না, এটা আনুগত্য। দাসত্ব কি? দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন, দাসত্ব। এটা করবেন না। মা বোনরা চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন। নবীজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। এক নাম্বার পাঁচ অক্ত সালাত, দুই নাম্বার রমজান মাসের সওম রোজা, তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবে, লজ্জার সামনে হেফাজত, এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করা। মায়ের খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বাবার খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মনে করেন শেষ রাতে উঠেছেন, মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে, এখন দুইটা আড়াইটার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন, এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাআল্লাহ কবুল হবে।